সো গুড মর্নিং এভরিওয়ান, অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে নেয় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন টাইম হয়ে গেল 6:58, আজকে ফার্স্ট ডে ফার্স্ট স্কুল। তো আজ থেকে মিঠি শুরু হয়ে গেল ক্লাস 7-এর জার্নি। আজকে 1 এপ্রিল, আমি আমার ব্লগটা আজকে কন্টিনিউ করব, অবশ্যই আমার সঙ্গে থাকবে, না দেখতে থাকবেন। আর মিঠি চলে গেছে এখন স্কুল, 6:58 মধ্যে, মানে 6:57 মধ্যে মিটি বেরিয়ে গেছে, গাড়ি চলে এসেছিল। তো যাই হোক, আজকে ওর সঙ্গে আর আপনাদেরকে মানে তাড়াহুড়ো করে আর কি, আর ওকে আর ভিডিওতে ক্যাপচার করে দিই। ও আসতে যাবার পরে আমি আমার ভিডিওটা অন করলাম। তো যাই হোক, তো চলুন আজকের থেকে আমি আমার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, অবশ্যই সঙ্গে থাকবেন, না দেখতে থাকবেন। ওর মতন ওকে সকালবেলা গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি যথারীতি। আর টিফিনে দিয়েছি আজকে গোলা রুটি, কালকে রাতেরবেলায় আমি গোলা রুটিটা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। তো চলুন আমরা এবার একটু চা টা খাই, ও আসতে যাওয়ার পরেই চা টা খাবো, ওই জন্যই তখন বসায়নি। চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগটা, কি কি করছি কি করছি না করছি সবটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থাকবেন। চলুন চা টা খাওয়া যাক। ব্ল্যাঙ্কেট গুলো দেখুন এখনো ভরা হয়নি, ওগুলো রেখে দিয়ে চলে গেলাম অন্ডাল ব্যাস। আর মিঠির জন্য তো নতুন ইউনিফর্মটা নিয়ে এসেছি, এটা হলো মিঠির পুরনো ইউনিফর্মটা, তো নতুনটাই পড়ে গেছে। চলো রান্নাঘরে যাই আর চাটা করি, যথারীতি বসিয়ে দিয়েছি এদিকে চা, এদিকে গন্ডগোল বিচারতে গোলাপ টি। তো চলুন আমি এখন সকালবেলা একটু হালকা পাতলা টিফিন করে দিই, কারণ আমি এখন থাইরক্সিনটা খাবো। আর আমাকে একটা ভাই বলেছিল যে খালি পেটে থাইরক্সিনটা না নিতে, টোটালি খালি পেটে শুধুমাত্র এমটি লিভারে গ্যাসের ওষুধ নেওয়াটাই বেটার। তো যাই হোক, আমি তখন থেকে আর যদি আমি থাইরক্সিন মাঝে মধ্যেই খাই না, আমার বেশিরভাগই খাই না, এরকমই খাই কিন্তু কিছু খেয়েই খাই আমি। চলুন আমি দুটো গোলাপটি আর চা দিয়ে তারপর ওষুধটা খাবো, তো অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটা কন্টিনিউ করতে থাকুন। সো এখন টাইম হচ্ছে ঘড়িতে 11:49, অনেকক্ষণই হয়ে গেছে আপনাদের সঙ্গে সেই চায়ের টেবিলে আমি ভিডিওটা করেছিলাম, দেখাটা হয়েছিল। তো এখন আমার সমস্ত ঘরের ডাস্টিং, আজ যেহেতু আমি দুদিন ছিলাম না, তো আবার ডাস্ট ডিপ ক্লিনিং করে নিয়ে বাকি আমার সমস্ত ঘর ঝাড়া পোছা সমস্ত কিছু হয়ে গেছে রেডি। এই দেখুন ঘড়িতে এখন বাজতে যাচ্ছে 12টা, তো চলুন রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি আমার ভাতটা ডালটা হয়ে গেছে। আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু এখনও ভরা হয়নি, কিন্তু আমি একা ভরতে পারবো না বক্সে। তো চলুন রান্না কি কি করছি না করছি একবার দেখাই। এদিকে অলরেডি আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এদিকে আজকে আবারও করবো পটল আলু আর টমেটো দিয়ে একটু তরকারি। মিঠি স্কুল চলে গেছে তো মিঠির জন্য করে রাখবো একটু ভেন্ডি সেদ্ধ, মিঠি ভেন্ডি সেদ্ধটাই ভালো আছে ভেন্ডি ভাজা চাইতে। আর আজকে করেছি আমি বিউলির ডাল, তো বিউলি ডালটাও দেখুন আমার সেদ্ধ রেডি হয়ে গেছে, এটা আমি আদা মৌরি বাটা দিয়ে সাঁকলে দেবো। আর এখানে আমার এখন উচ্ছে কাচুরি চলছে, তো চলুন অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে পাবো আমার ব্লগটা, আবারও আমার সঙ্গে থাকুন, আপনারা সাপোর্ট করতে থাকুন। আর প্লিজ আমার চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার, 5 টাকা বেলা করতে চাপতে একেবারেই ভুলবেন না, যাতে নেক্সট নোটিফিকেশনগুলো আসতে যাতে আপনাদেরও দেখতে না অসুবিধা হয়ে যায়, আমার ভিডিও ছাড়া সমস্যা যাতে আপনারাও আপনাদের কাজ পেছনে সেটা করতে পারেন। তো চলুন বকবক না করে ব্লগটা কন্টিনিউ করি, অবশ্যই সঙ্গে থাকবেন, আজকে থাকবেন। এখানে পটল আর আলু ভাজতে দিয়ে দিয়েছি, মানে তরকারির জন্য আর কি। দেখুন আমার ভালো করে আলুটা আর পটলটা ভাজা হয়ে গেছে, তো আমি এবারে একটুখানি আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে আমি আজকে তরকারিটা করছি। তো মোটামুটি আমি আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট আর একটু রসুনের পেস্ট দিয়ে বাকি সমস্ত মশলা দিয়ে আমি এখন এটা বেশ ভাজা ভাজা করে নেবো, একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আর কি। তো ওই আর কি সিম্পলভাবে আমি তরকারিটা করে ফেললাম, দেখতেই পাচ্ছেন। তো হালকা একটু জল আমি অ্যাকোয়াগার্ড থেকে নিয়ে নিয়ে দিয়ে দেবো, আর মিঠি আজকে আসছে সেই বেলা 3টে। এবার আমি এটা একটু কষতে দিয়ে দেবো, ঢাকা দিয়ে অল্প আছে এটা আমি কষবো। আর দ্বিতীয়ত হলো এদিকে আমার ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, আমি ওটা একটুখানি নুন দিয়ে সেদ্ধ করেছি বা জলটা ঝরিয়ে দেবো, একটু নুন দিয়ে পৌনে 1টার মধ্যেই। তো এখন টাইম হয়ে গেল 1:38, তো চলুন টোটাল কী কী করলাম সবটুকু একবার আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর ঝটপট দুপুরে লাঞ্চটা করে নিয়ে চলে এসেছি। চাটা কি শুরু করা যাক, এই যে বললাম ভেন্ডি ভাজা, তারপরে এই যে করলা উচ্ছে দিয়ে একটা ভাজা করেছিলাম,
করেছি আজকে বিউলির ডাল আদা মৌরি বাটা দিয়ে, আর পুড়ে যাবে। এই যে মিষ্টির জন্য ভেন্ডি সেদ্ধ, আর আমাদের এই যে পটলের আলু দিয়ে তরকারি, এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন ঝটপট লাঞ্চটা করে নিই। আর এই যে সকালে গোবিন্দভোগ চালের ভাত মিটিকে করে দিয়েছিলাম, এটুকু আছে, এটা আবার আমি খেয়ে ফেলবো। তো চলুন খেয়ে দিয়ে দিই, তারপর আবার করে যাবে। মানে মিটি ক্যারেটে ক্লাস 5টা থেকে, আর এখন 5টা প্রায় বাজতেই যাচ্ছে। এই যে দেখুন, এবার আমি রেডি হব। ওর বাবা এখনো কোর্ট থেকে আসেনি, অতএব আমাকে যেতে হবে। এই যে পর্যন্ত বাবা এসে পৌঁছায়নি, এখন টাইম হয়ে গেছে 4:59, মানে 5টা বাজতে যাচ্ছে। তো আমি রেডি বেডি হয়ে চললাম মিঠিকে দিতে মাঠে। এই যে মিঠি আসছে। তুমি কি কিছু বলতে চাও ন্যান্সি, বলতে চাও? তো চলো আমি রুটি করি। সো এখন টাইম হয়ে গেল 9:44, আর আমি এখন রাতের ডিনার করব। ডিনার বলতে শুধুমাত্র বাকি যেটা, সেটা হলো শুধু এই রুটি করা। আমি আটা মেখে মেলে নিয়েছি, আর কটা রুটি করবো, ব্যাস তাহলে হয়ে যাবে আমার রাতের ডিনার। বাকি সকালে সমস্ত তরকারি আছে। তো আজকের মতন আমার বক বক আমি এখানেই করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকুন। আমি খাচ্ছিলাম চপ। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, প্লিজ সাপোর্ট করুন, সঙ্গে থাকুন, পথটা আপনাদের সঙ্গেই আমি চলতে চাই। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এতটা সাপোর্ট করছেন একদম মন থেকে। তাহলে আজকের মতন এইটুকুই, আবার একটি নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, গুড নাইট। এই দেখুন ন্যান্সি চলে এসছেন। তো আমার রাতে রুটি হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম, খেতে দিয়ে দিয়েছি। আর আমি খাবো মুড়ি, ওই যে দেখালাম পেঁয়াজি ভাজি, মাখো দিয়েছি পেঁয়াজি, আর এই যে আমার আছে ওই যে ভাজা হয়েছে, ওই আর কি রুটি মুড়ি খাবো, ব্যাস।